এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে। ভিডিওটা দেখে আমি নিজেও একটু টাস্কি খেয়ে রয়েছি যে মামুনুল সাহেব, মামুনুল সাহেবের কলিজা তো বিশাল বড়, সাহসী সেটা তো জানি, তবে মাত্র জেলগেট থেকে বের হইয়া এই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বেনজির আহমেদ তিনি এখন বর্তমানে কোথায় রয়েছে এদিকে হঠাৎ লাইভে আসলেন স্থিতি এবং জানিয়ে দিলেন সব ঘটনা দর্শক। এবং আপনারা আরও জানেন যে আল্লামা মামুনুল হক সাহেবও কিন্তু তিনি মুক্তি পেয়েছেন দর্শক। বর্তমান যেই অবস্থা চলছে এবং রাজনৈতিক অঙ্গনের যে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটা বিস্তারিত দেখে আসি। ভিডিওটা দেখে আমি নিজেও একটু টাস্কি খেয়ে রয়েছি যে মামুনুল সাহেব, মামুনুল সাহেবের কলিজা তো বিশাল বড়, সাহসী সেটা তো জানেই, তবে মাত্র জেলগেট থেকে বের হইয়া এই বক্তব্যটা যে দিছেন আমার একটু কনফিউশন, কারণ এখন ওনার অনেক পুরান ভিডিও বক্তব্যগুলোকে অনেকে বিভিন্ন চ্যানেলে পেজে মানে এখনকার বলে চালাই দিচ্ছেন। দৃশ্যটা দেখলো মনে হয় রাইট, গতকালকে তিনি যখন কাশিমপুর কারাগার থেকে বের হলেন হাজার হাজার জনতার স্রোত ছিল, আর এরপরে এই নানান বক্তব্য আসছে। আমি একটু বক্তব্যটা শোনাচ্ছি, আমার একটু মেক শিওর করবেন যে এটা আসলে গতকালকের কিনা, কারণ ড্রেস দেখো মনে হচ্ছে গতকালকের। চলুন দেখি বক্তব্যটা কি। আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং নিশ্চয় শুনেছেন। এখন আমার কাছে এই বক্তব্যটাতে কোথায় কনফিউশন আসছে, মাত্র বেচারা জেল থেকে বের হয়েছেন, তো জেল থেকে বের হইয়া আইসাই এই ধরনের বক্তব্য দিয়ে কি আবার জেলে যাবেন? কোথাও না কোথাও আমরা দেখছি জেল থেকে যে হুজুররা বের হয়েছে সবাই কিন্তু অনেকটা শান্ত হয়ে গেছে। আপনি যে আমাদের শিশু বক্তা বলেন বা আমির হামজা বলেন বা আরও যারা আমাদের আরও হুজুররা যারা রিসেন্টলি সবাই মুক্তি পেতে শুরু করছে আলহামদুলিল্লাহ, আর এই জনতার স্রোত দেখে আমার আরেকটা প্রশ্ন আমার মাথায় আসে আর কি, যে প্রধানমন্ত্রী একবার আক্ষেপ করে বলছিল আজকে এত আওয়ামী লীগ সারা বাংলাদেশে, প্রচুর আওয়ামী লীগ তাই না, কিন্তু যখন বঙ্গবন্ধুর লাশটা ধানমন্ডির সেই বাড়ির সামনে পড়া ছিল তখন একজন লোক সাহস করে গেল না, একজন লোক রাস্তায় নামলো না, এত ভক্ত এত আওয়ামী লীগ তৎকালীনও ছিল, তৎকালীন সময়ও ছিল, বাকশাল যখন তিনি গঠন করেছিলেন আশেপাশে অনেক আওয়ামী লীগ ছিল, তারা কোথায় ছিল? তখন তিনি কিন্তু আক্ষেপ করে বলছিলেন। তা আমার কাছে গতকালকে মামুনুল হক সাহেবের মুক্তির খবরের সাথে সাথে যে হাজার হাজার জনতা যারা স্রোতের মতন আসছে, মামুনুল হক সাহেব জেলে থাকা অবস্থায় আমরা দেখলাম যে হেফাজত কতটা কালার ধরলো, কতটা কমিটি গঠন করলো, একটা কমিটি টিকে নাই, একটা মেন কারণ ছিল নেতৃত্ব। মামুনুল হক সাহেব ওনাকে বাদ দিয়ে হেফাজতের একটা কমিটি ছিল, নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকার কথা, জেলে যাওয়ার পর পরই ওনাকে পদ থেকে দল থেকে সরাই, এখানে বেশ কয়েকটা ভাঙন সৃষ্টি হইল। এরপর আমরা দেখলাম যে মোটামুটি হেফাজত ইসলাম নামক যে একটা দল আছে, কাগজে কলমে বা খবরের শিরোনামে দুই একজন ব্যক্তির চেহারা সারা বাংলাদেশে, গত 1011 দিন তিনি জেলে ছিলেন, আমি হেফাজতের এই সমাবেশ দেখে নাই, আমি ভাবছিলাম যে সম্ভবত টিমটা ভাঙে গেছে, কিন্তু প্রকাশ করছে হেফাজত যে তারা এখনও কতটা গোছালো। এখন এই গোছালো জিনিসটাকে কি সরকার অবজার্ভ করে না? অবশ্যই অবজার্ভ করে। আর মাওলানা মামুনুল হক সাহেব তিনি এমনি একজন বিচক্ষণ ব্যক্তিত্ব, তো তিনি জেল থেকে বের হইয়া আইসার সাথে সাথে গাড়ির মধ্যে দাঁড়াইয়া এই ধরনের বক্তব্য দিবেন, হইতে পারে আমি কমেন্টগুলো দেখবো পরবর্তী সময়, কারণ একটু তো কনফিউশনে আছে, আমি কন্টেন্ট বানাই তারপরেও, কারণ অনেকে কাটপিস ভিডিও দিচ্ছেন, এটা কি আসলে গতকালকের না কি না ধরেন আগের, যদি গতকালকেরই হয়ে থাকে ভাই কলিজাটা আসলে থাকে না, যে আইনস্টাইনের ব্রেনটারে রাখছিল দীর্ঘদিন যাবৎ, এখনও নাকি সংরক্ষণকারে আছে, মামুনুল হক সাহেবেরও এরকম একটা কলিজার ইতিহাস হয়ে থাকবে, কারণ এই ঘটনা এরকম বক্তব্য দেওয়ার পর আবার ওনাকে কোথাও না কোথাও গ্রেপ্তার করার বিষয়ে চলে আসতে পারে 37টা মামলা। তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আগুন নিয়ে খেলছে তারা, এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা তাদের বাড়িঘর সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তা তো সহ্য করবে না। কিন্তু আমরা হ্যাঁ, এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন মানে ধৈর্য দেখিয়েছে,
আমরা ধৈর্য দেখেছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি, কারণ সংঘাতে সংঘাত বাড়ে, আমরা তা চাইনি। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি, তো যারা এটা করছে দেশবাসী এটা বিচার করবে, দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কী। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না, গতকালকে আপনারা দেখেছেন এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার গায়ে একটা রিসোর্টে, একটা রিসোর্টে ধরা পড়ে এই সেই হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়ল। এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা, পার্লারে কাজ করে এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তারা বলতে পারে, অসত্য কথা বলতে পারে, তা তো বলতে পারে না। তাহলে এরা কী ধর্ম পালন করে, মানুষকে কী ধর্ম শিখাবে? তাই হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেব যে কোন নেতৃত্ব তাদের, যাই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। তার মানে আমার যে পবিত্র ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে, সাধারণ মানুষের কথা বলেছে, মানুষের উন্নয়নের কথা বলেছে, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথার থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবেন আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। কারণ একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের জান মাল হেফাজত করা, রক্ষা করা হচ্ছে তাদের দায়িত্ব, আর হেফাজতের নামে তারা জ্বালাও পোড়া করে যাচ্ছে, আর বিএনপি জামাত হচ্ছে তাদের মদতদাতা। এটা এই লজ্জা শুধু বাংলাদেশের জনগণ না, বিশ্বব্যাপী এটা একটা লজ্জার ব্যাপার এবং সমস্ত পৃথিবীতেই মুসলমানদের জন্য একটা লজ্জার বিষয় এনে দিচ্ছে তারা। এটাই হচ্ছে আমাদের দুঃখ, যে আমাদের যে পবিত্র ধর্মটা সেই ধর্মটাকে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করবি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।